সুধি শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় আপনাদের নানা ব্যস্ততার মাঝেও আপনারা এসেছেন আমাদের ছোট বাচ্চাদের সুরাঙ্গন মিউজিক স্কুলের অ্যাপ্রিসিয়েশন ডেতে আসার জন্যে। সুরাঙ্গন মিউজিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অন বিহাফ অফ সুরাঙ্গন মিউজিক স্কুল, আই উড লাইক টু ওয়েলকাম ইউ দ্য অ্যাপ্রিসিয়েশন ডে অফ সুরাঙ্গন মিউজিক স্কুল। লেট মি ইন্ট্রোডিউস দ্য সুরাঙ্গন মিউজিক স্কুল। সুরাঙ্গন মিউজিক স্কুল ইজ এ ক্লাসিক্যাল অ্যান্ড ভোকাল মিউজিক স্কুল, pioneering contemporary Bengali music in the greater Houston area. Surangan Music School trains next generation Bangladeshi and Indians in the USA. Inspired by commitment and passion of creating an original Bengali music school reflecting purity and authenticity. Surangan Music School is a standard bearer of music and prepares tailor-made lessons for students who intend to learn true Bengali music. Their recent engagement includes training of classical, semi-classical music along with Tagore songs, Nazrul songs, and modern music. They arrange periodic workshops with eminent artists from Bangladesh, India, and the USA so that students can broaden their experience of learning. Their vision to familiarize Bengali music will come to fruition when our trained students will participate in various cultural programs representing Bengali music and culture as a whole. They are located at Houston, Texas, one of the culturally diverse cities in the USA. Considering this diverse nature of this vibrant city, we intend to take the opportunity of shared learning by collaborating with other cultural organizations performing at Houston. Please contact Rupa Ghosh, director of Surangan Music School, to schedule for your free introductory lesson and discuss your goals. সুরাঙ্গন মিউজিক স্কুলের কর্ণধার হলেন সুপর্ণা ঘোষ, যিনি আমাদের অতি পরিচিত রূপাদি। বর্তমানে তার 23টির মতো বাচ্চা রয়েছে তার স্কুলে। আমি শুধু বাচ্চাদের পরিচিতি দিয়ে যাচ্ছি, যখন ওদেরকে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে তখন সবার নামগুলো আবার জানানো হবে। তার স্কুলের স্টুডেন্টরা হলেন সারণী খান, নাইজা মাহবুব, তানসিন চৌধুরী আরিতা, তশফিয়া চৌধুরী তিশা, নুবায়েদ জাইদ মৃধা, সোহান জামান, রামিন আহমেদ, মেহনাজ পলিন, মাইশা মালিয়া মালিহা আলম, সাদাব তহসিন পূর্ণতা, দেবাংশু গোস্বামী তিকলু, শাওন খান, সিদ্রা কাইসার, অহনা তসনিম জব্বর, ফারহিয়া স্মিতা আলম স্মিতা, সারাত তসনিম পুষ্পিতা, পৃথা ঘোষ তিথি, সিমি আহমেদ, নাজাত মমো, জলি চৌধুরী, বানানি আলম, পৃথিকা ঘোষ তিন্নি, শ্রেয়া সফি রহমান। চলুন তাহলে আমরা সুরাঙ্গন মিউজিক স্কুলের বাচ্চাদের আজকে তাদের অ্যাপ্রিসিয়েশন ডে আয়োজিত ছোট্ট একটি গানের জলসা উপভোগ করি। আপনারা বাচ্চাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আসুন আমরা সবাই মিলে করতালি দিয়ে ওদেরকে উৎসাহিত করি আমাদের বাংলা দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার জন্য। করতে যাচ্ছে ধন্যবাদ একটি সময়ভূত সঙ্গীত দিয়ে। সঙ্গীতের লিডিং হলো সাজের বধুয়া এলো প্রদীপ হাতে। উপস্থিত সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। বাচ্চারা আসলে গান শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। সুরাঙ্গন মিউজিক স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
মূলত এই স্কুলের যাত্রা শুরু হয় অনেক আগে, তবে আনুষ্ঠানিকভাবে আমি শুরু করি 2010 সাল থেকে। এই স্কুলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সঙ্গীত চর্চার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও কৃষ্টি সম্বন্ধে ধারণা দেওয়া, যাতে করে তারা আমাদের সংস্কৃতির যে ধারাবাহিকতা তা বজায় রাখতে পারে। এই স্কুল শুরু করার জন্য যাদের কথা না বললেই নয়, আমি তাদের কথাই বলছি। বিশেষ করে আমাদের পাবল ভাই, আপনারা সবাই চেনেন, উনিই প্রথম আমাকে ইন্সপায়ার করেছিলেন এই স্কুলটা শুরু করার জন্য, মিউজিক স্কুল। তার কথা মতো শুরু করতে গিয়ে তারপর আমি সোহেল ভাই, আমাদের যে সোহেল ভাই, ওনার অফিসে আমি প্রথম আমার গানের ক্লাসটা শুরু করি। ওনাদের দুজনের প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ। এরপর বিগত দু বছরের বেশি সময় ধরে আমি আমাদের বিএসজিএইচের ভবনে আমাদের এই গানের ক্লাসটা আমি কন্টিনিউ করি। তাই বিএসজিএইচের সকল সদস্য সদস্যবৃন্দকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন, টেকার সোসাইটি, দুর্গাবাড়ি, অন্যান্য সোসাইটির লোকজন আমাকে অনেক সাহায্য করেছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন এই স্কুল কন্টিনিউ করার জন্য। আমি আমার স্কুলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমি খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামের আয়োজন করেছি। আমার বাচ্চারা অনেক কষ্ট করেছে, কারণ একে তো ওরা ইংলিশে কথা বলে, ইংরেজিতে কথা বলে, বাংলার এই যে গান, এত কঠিন কঠিন গান, ওদের জন্য আসলেই খুব কষ্ট হয়ে যায় তোলা। তারপরে ওরা অনেক চেষ্টা করেছে, আশা করি ওদের গান আপনাদের ভালো লাগবে। এটাই আমার আশা আপনাদের কাছ থেকে, ওদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনুষ্ঠান শুরু করার আগে আমার সঙ্গে যারা সঙ্গত করছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তবলায় আছেন রাজা বাঙ্গা, সলিল কুলকার্ণি, এবং পরে আসবে ঋষভ শাহ। বেহালায় বিপ্লব সমাদ্দার, আর মন্দিরাতে রয়েছেন অলোক রায়। সরি, আমি ভুল বললাম, আলোক রায়। আসুন আমরা সবাই মিলে অনুষ্ঠান শুরু করি। আমি আবারও বলছি, আমার বাচ্চাদের ভুল ত্রুটি আমাদের বাচ্চাদের হয়ে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি ওদের গান আপনাদের ভালো লাগবে। প্রথমে ওরা যে গানটি করবে সেটি হচ্ছে ইমন রাগের উপর একটি রাগ প্রধান গান, সাঁঝের বধুয়া এলো প্রদীপ হাতে। Hello. Check the mic. Hello. In front. Show me, John. Hello. কালি যেন ডাকে
অনুষ্ঠানের শুরু তো বাচ্চারা একটু বোধহয় নার্ভাস কিছুক্ষণ পরে দেখবেন বাচ্চারা এত স্বতঃস্ফূর্তভাবে গাইছে আমাদেরই অবাক লাগবে এরপরে আসছে একক সঙ্গীত নিয়ে পূর্ণতা রবীন্দ্রসঙ্গীত ওরে গৃহবাসী আশা করি পূর্ণতার ওরে গৃহবাসী আমাদের মন ছুঁয়ে গেছে এরপরে সুরাঙ্গের মিউজিক স্কুলে আরেকটি রবীন্দ্রসঙ্গীত যদি তো ডাক শুনে কেউ না আসে গাইবে নাইজা মাহবুব চলো রে
যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও আভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও আভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁচা তুই রক্ত মাখায় চারুর তলে একলা দলো রে ও তুই রক্ত মাখা চারণ তলে একলা দলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে আশা করি ছোট্ট বন্ধু নাইজা গান ভালো লেগেছে এরপরে আরেকটা ছোট্ট বন্ধু আসছে মাইশা বাদুলো বাউলো বাজায় বাজায় রে জটার ঘটা
ঘনাইয়া তার আকাশ মাঝে পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে এবারে শাওনি গাইবে মম চিত্তে গীতে নৃত্যে মম চিত্তে নিত্য নিত্যে কে যে নাচে তত থই থই তত থই থই তত থই থই মম চিত্তে নিত্য নিত্যে কে যে নাচে তত থই থই তত থই থই তত থই থই তারি সঙ্গে কিম রঙ্গে সদা বাজে তত থই থই তত থই থই তত থই থই তারি সঙ্গে কিম রঙ্গে প্রবাজে তত থই থই তত থই থই তত থই থই মম চিত্তে নিত্য নিত্যে কে যে নাচে তত থই থই তত থই থই তত থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তত থই থই তত থই থই তত থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তত থই থই তত থই থই তত থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু শ্বেতা রঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তত থই থই তত থই থই তত থই থই রঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তত থই থই তত থই থই তত থই থই মম চিত্তে নিত্য নিত্যে কে যে নাচে তত থই থই তত থই থই তত থই থই মম চিত্তে নিত্য নিত্যে কে যে নাচে তত থই থই তত থই থই তত থই থই আমি নিশ্চিত আমাদের এই ছোট্ট বন্ধুদের গান আপনাদের ভালো লাগছে কি অদ্ভুতভাবে এত ছোট্ট একটা মানুষ
পুরো গানটা না দেখে দেখে গাইল, কত কঠিন কঠিন শব্দ। ওর জন্য আরেকবার হাততালি হয়ে যাক। অনেকগুলো গান হলো, একটু ভিন্নতার জন্যে এবারে আমাদের আরেকটা ছোট্ট বন্ধু সোহান একটু কবিতা পড়ে শোনাবে আপনাদের। ভাই রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পার্কিতে মাছ ধরে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তখব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, শান্ত হলো সূর্য নামে পাতে, এলেম যেন চোরদিঘির মাঠে, ধুধু করে যেদিক পানি চায়, কোনোখানে জানো মানব নাই, তুমি জানো আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কথা, আমি বুঝি ভয় করো না মাগ, ওই দেখা যায় মরা নদীর সোতা, এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয় পালকিতে এক্ষণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারা গুলো পাশে কথা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন তোমায় পচি দেখে, আমি আছি ভয় কেন মা করো। কত সুন্দর করে সোহান কবিতাটা বলল, আই এম শিওর আমি নিশ্চিত প্রত্যেকটা মায়ের হৃদয় ছুঁয়ে গেছে। এরপরে সময়ভূত সঙ্গীত নিয়ে আবারও সুরাঙ্গন মিউজিক স্কুলে বাচ্চারা আপনাদের একটা ক্লাসিক্যাল শোনাবে, দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, আসুন শুনি আমরা। দুঃখিত, এটা রবীন্দ্রসঙ্গীত। ফুলে বাজে কাটায় আলো ছায়া
सुधी केमन लागछे आपनादेर बाच्चादेर ई अनुष्ठान? आशा करी भालो लागछे, कारण बाच्चारा जाई करे ताई आमादेर हृदय छुए जाए। आर विशेष करे अमेरिकार मतो जायगाय बसे आमादेर बांग्लादेशेर संस्कृति ऐतिह्य ई बाच्चारा जे धरे राखछे एटाई अत्यंत गर्वेर विषय। এখন আসছে আমাদের একটা ছোট্ট বন্ধু পলিন, ফুলে ফুলে ঢোলে ঢোলে গানটি নিয়ে। Do you need?